মেয়েদের কিন্তু অনেকগুলো সমস্যা, যেমন কোথাও যাচ্ছেন দেখবেন প্রথমত যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে এই যে মাথার যে চুল, এটা হচ্ছে সিঁথি যেটা বলে, সেটা হচ্ছে সুন্দর করে করতে চাচ্ছেন সেটা কিন্তু হবে না। আবার দেখা যাচ্ছে চুলটা সারা দিবেন কিন্তু মনে হবে কি ঘাড়ে তো গরম লাগবে, অনেক কিছু হবে, ভালো লাগতেছে না। চুলে যখন মনে করবেন যে গিট্টু দিবেন মানে খোপা করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাবারের দুই প্যাস তিন প্যাস, তিন প্যাস দিলে লুজ হচ্ছে, চার প্যাস দিবে যখন মানে চুল পুরোটা নিতেই যাচ্ছে না, এটা একটা সমস্যা। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা অকেশানে যাবেন, মনে মনে ভাবতেছেন যেহেতু পশুদের অকেশানটা আছে সেক্ষেত্রে কালকে শ্যাম্পুটা করা যায়, কিন্তু না কালকে যদি শ্যাম্পু করি তাহলে তো চুলটা অয়েলি ভাবটাও চলে আসবে। সেক্ষেত্রে এই কাজটা হয়তো বা করা যাইতে পারে, সেটা হচ্ছে কি যে যেদিন অকেশান সেদিন হয়তো বা শ্যাম্পুটা আমরা করে ফেলতে পারি, না সেটাও করা যাবে না, চুলটা হয়তো বা শুকাবে না। আবার হয়তো বা এটাও হতে পারে চুল এলোমেলো হয়ে যাবে, চুলটা ভালো করে সুন্দর মতো স্টাইল করে বাঁধতে পারবো না, এটাও একটা কিন্তু সমস্যা। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কিন্তু নিজেরা নিজেরা অনেক সুন্দর মতো রান্নাবান্না করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যখন দেখা যাবে আপনার পাশে মা ভাবি হয়তো বা অন্য কেউ দাঁড়িয়ে আছে, সেই সময় কিন্তু সুন্দর মতো রুটি যখন ভাজবে রুটিটা কিন্তু ফুলে উঠবে না, তখন লে হালুয়া ঠেলা কিন্তু তার কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আবার কিন্তু দেখা যাচ্ছে সুন্দর মতো একটা মার্কেটে গেছেন, মেয়েরা কিন্তু খুবই সঞ্চয় করতে পছন্দ করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েরা কিন্তু সঞ্চয় যেরকম করতে পছন্দ করে সেরকম মেয়েরা কিন্তু খরচ করতেও বেশি পছন্দ করে। খুবই এক্সপেন্সিভ কিছু জিনিস কিনলো হয়তো বা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এত টাকাতে জিনিসটা কিনলাম আল্লাহ এটা কয়দিনই পরবো, সর্বোচ্চ দুই দিন চার দিন, কোনো পার্টি বা কোনো অকেশান কোনো বার্থডে মানে হয়তো বা সেলিব্রেট করবে সেক্ষেত্রে পরবো, তারপরে তো এটা আলমারিতে পরেই থাকবে, আল্লাহ এত টাকা নষ্ট করলাম ভাবার পরে কিন্তু মেয়েরা নিজেরা নিজেরা শোধরাইতে চাই। আবার হয়তো বা দেখা যাচ্ছে একটা অকেশানে যাবো, কোনো একটা বান্ধবী হয়তো বা দাওয়াত করছে, খুব বড় একটা মানে সেই রকম একটা লেভেলের অকেশান হচ্ছে, এত এত কাপড় চোপড় আলমারি ওয়ার্ড্রপ সব কিছু ভর্তি, কিন্তু যখন আপনি পড়তে যাবেন তখন একটাও আপনার পছন্দ হবে না, এটা কেমন তাহলে বলেন তো? এরকম কিন্তু সব মেয়েদের সাথেই হয়, ম্যাক্সিমাম মেয়েদের সাথে কিন্তু এরকম জিনিসটা হয়। আবার দেখা যাচ্ছে একটা জিনিস আপনার খুবই খেতে মন চাইছে, আপনি অনলাইন ঘাটতেছেন 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 দেখতেছেন, ওরে বাপরে ফুডপান্ডা সব কিছু অনলাইন পেজে, খাবারের যতগুলো পেজ আছে আহারে যদি খাইতে পারতাম, আবার টাকা দেখতেছেন আল্লাহ এক টুকরোর দাম এতগুলো টাকা, না না খাইতে তো মন চাইছে কিন্তু শখের বসে আপনি অনলাইনে অর্ডার করলেন, হোম ডেলিভারি দিল, দেওয়ার পরে আপনি যখন দেখলেন আল্লাহ আমি তো এটা নিজেই বানাইতে পারতাম কত সহজ, টাকাটা শুধু পানিতে ফেলে দিলাম, এরকম কিন্তু অনেকেই ভাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভেবেই ফেলি কোনো কিছু কিনবো না, মার্কেটে গিয়ে দেখতে আসছি একটু দেখি তো কী কী মার্কেটে নতুন নতুন উঠছে একটু দেখি, সুন্দর করে চার পাশ খেলে দেখবেন দেখবেন হঠাৎ করে যদি আপনার পছন্দ একটা জিনিস হয়ে যায় তখন আপনার মনে হবে কেন নিতে পারলাম না কেন নিতে পারলাম না, আফসোসে কিন্তু আপনার মানে ভিতরটা শেষ হয়ে যাবে, তখন আপনি ভুলেই যাবেন যে আপনি সঞ্চয় করতে পছন্দ করেন, তখন ওই সঞ্চয় ভাঙ্গে কিন্তু আপনি জিনিসটা কিনতেছেন। এরকম কিন্তু আমাদের সমাজে মেয়েরা কিন্তু হাজার হাজার কিন্তু আপুরা আছে এরকম করতে কিন্তু বেশি পছন্দ করে, তা আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সবাই কিন্তু পজিটিভ দিবেন নেগেটিভ নিয়েন না।